মানুষের জীবনের দুটো পার্ট করে রাখো, একটা সংসার একটা সাধনা। সংসার কতক্ষণ করবে? 23 ঘন্টা। সাধনা কতক্ষণ করবে? 1 ঘন্টা হোক আপাতত, কিন্তু কন্টিনিউ। একদিন করলাম, একদিন করলাম না, এরকম না, কন্টিনিউ, কোথাও থামবে না, কোনোদিন থামবে না, বিয়ে বাড়িতেও থামবে না। 3 ঘন্টা এখনই করতে যেও, লাভ হবে না, 2 দিন পরে বেরিয়ে যাবে, টিকবে না তোমার এই শপথ। পারলে তুমি আধা ঘন্টা করো, 21 মিনিট করো, 21 মিনিট রোজ রোজ, ঝড় বৃষ্টি, বিয়ে বাড়ি, পার্টি, পূজা, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, যা আসবে, বাঙালির তো অন্ত নাই। তো এই তো আসছে, কিছুদিন পরেই শুরু হবে আবার, বাঙালির তো অন্ত নাই। 21 মিনিট রোজ রোজ, কোনো কিছু যেন তোমাকে টলাতে না পারে, এমন মানব জমিন রইল পতিত, আবাদ যদি পরো বলবে। আর মজার কি জানো, মজার বিষয় কি জানো, কে কে জানতে চাও? জানো তোমরা, তবুও বলি, থামস আপ, কে কে জানতে চাও? ওকে, এ ক্যারি ফরওয়ার্ড হয় গো, টেনশন করো না, তোমার এই দেহ এখানে রেখে যেতে হবে, তোমার টাকা পয়সা ক্যারি ফরওয়ার্ড হবে না পরের জীবনে। হবে তোমার টাকা পয়সা পরের জীবনে ক্যারি ফরওয়ার্ড হবে, আবার নতুন করে করতে হবে তো, তাই না, কি বলো? কিন্তু এই যে তুমি যা শিখে যাবে না, এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, তুমি যত অব্দি শিখলে তার পরের থেকে তোমাকে স্টার্ট করতে হবে। আমার সৌভাগ্য আমি 12 বছর বয়স থেকে শুরু করেছি, কেন জানো, আমার ভাগ্য, তোমরা বলে ভাগ্য, এমন সুন্দর গুরু পেয়েছেন যোগাচার্য বাচস্পতি মহামহোপাধ্যায় শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়, এনার বাবা, কি ভাগ্য! ভাগ্য কিছুই না, সবটাই কর্ম, কর্ম হয়েছে তারপরে ভাগ্য এসেছে, কর্ম ছাড়া বাবা ধরা দেয়নি, দিতও না। জীবনে না দয়া ছিল না, আমি তোমাকে কেউ দয়া করি না, বীর কখনো দয়া চায়, তুমি এটা চেয়েও প্রভুর কাছে, তোমার গুরুর কাছে, প্রভু আমাকে কৃপা করো, আমি যেন করে পাই তোমাকে, আমি তোমার দেওয়া সাধন করে যেন তোমায় পাই, আমার দয়া লাগে না, দয়া এই জীবনে, সামনে জীবন যাবে না, দয়া ম্যাক্সিমাম 10-15 বছর যাবে, তারপরে এই জীবনটাও গেল, তারপরে পরের জীবন যাবে না, দয়া না জেনে না বুঝে বলছি না, কৃপা চাও, করে পাওয়াকে কহে কৃপা। চ্যানেল মি গাইডেড মেডিটেশন ক্লাস, ধীরে ধীরে নরম করে চোখ বন্ধ করুন, ইনহেল ডিপলি এন্ড এক্সেল স্লোলি। প্রতি সপ্তাহে সোম মঙ্গল বুধ ও বৃহস্পতি রাত 7:30 থেকে 9টা অবধি গাইডেড মেডিটেশন ক্লাস, সামান্য প্রণামী দিয়েই আপনারা এই ক্লাসগুলোতে আসতে পারবেন। জুম অনলাইনে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ, ভিডিওটি ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, একবার পড়ে নিন। 4 দিন ব্যাপী এনএলপি গাইডেড মেডিটেশন এন্ড প্রাণায়াম, বিস্তারিত জানতে 9-1-3680-146 আগে +91 ইন্ডিয়া কান্ট্রি কোড দিতে ভুলবেন না। আপনি আপনার নাম রেজিস্ট্রেশন করার পরই আপনার আদার্স কোশ্চেনের অ্যান্সার করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আসুন ক্লাসে দেখা হবে। আর তা গুরু থেকেই চাইতে হবে, গুরুর কাছেই চাইতে হবে, জানবে, দয়া চেয়ে, দয়া বীর চান। আমার গুরুমা কি বলতেন জানো, চাইবে কেন, এসব শুনলে তোমাদের কান ফেটে যাবে, তোমরা নিতে পারবে না, চাইবে কেন, চাই ভিখারিরা। হ্যাঁ বলতেন, চাইবে না, চাই ভিখারিরা। ভিখিরি মানসিকতা কখনো বীর করে না, অর্জুন কখনো ভিক্ষা কারো থেকে মাগবে না,
তবে সে ওর জন্যই নয়, বুঝতে পারছো? গুরু যা দিয়েছেন তুমি করো, অটোমোটে তোমার কাছে চলে আসবে। গুরু দিয়েই রেখেছেন, গুরু গুরু কাছে চাইবে না কখন, চাইতে নেই, বীর কখনো চাইবে না। কাজ করো, নিয়ে নাও, রাখাই আছে। তোমার বাড়িতে যদি জন খাটাও, জন না কি বলে, যে মনে করো কোনো জায়গা পরিষ্কার করবে বা কিছু লাগাবে বা তোমার বাড়িঘর পরিষ্কার করে দেবে, সকাল কটায় আসে? 10টায় আসে, যাই কটায়, 4টে। তার মধ্যে খেতেও দেয়, আমার মা দেখতাম আসতো, চা দিত, কুড়াল কোদাল নিয়ে বেরিয়ে পড়তো, করতো। আমাদের একটু জায়গা জমি বড় ছিল, আবার 11টা 10:30 নাগাদে আবার টিফিন করতো, আবার 2টো আড়াইটা নাগাদ ভাত খেত, আবার কাজ করতো। 4টে সাড়ে 4টায় কাজ শেষ করে স্নান করে এইবার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। মা বললো, দাদা এই নিন আমার পারিশ্রমিক। আবার পানও খাওয়াতো, মা একটু পান টান খেতো, পানও খাওয়াতো। তুমি যদি কাজ করেছো, মালিক ওইভাবেই দেবেন, তোমাকে চাইতে হবে না, সাথে আমার পানও দেবে। কথা হয়ে যাচ্ছে, বীর কখনো চাইবে না, গুরু দিয়েই রেখেছে, তুমি করে নিয়ে নাও। কৃপা তাহাকেই কয়ে, করে পাওয়ার নামই কৃপা। দয়া যাহা দান করে গুরু, দয়ার বসে তা বেশি দিন টেকে না। গুরু নিজেই বলেছে, সব গুরু জানে। তাই তুমি অর্জুন, তুমি কখনো দান চাইবে না, দয়া চাইবে না, দয়া ভিক্ষা তুমি করবে না। বীরের ধর্ম হয়ে গেছে, যোগী যোগী বীরের ধর্ম। বিয়ে বাড়ির জন্য তার সাধনা বন্ধ যাবে, বিয়ে বাড়ি ক্যান্সেল। আমার বাবা আমাদের টিউবে ট্রেন দিত, জানো গুরু, সকালবেলায় গিয়ে গিফট দিয়ে চলে আসবে, বেলায় গিফট দিয়ে চলে আসবে, রাত কাউকে দেবে না, কি বুঝলে, রাত কাউকে দেবে না। হ্যাঁ, বিয়ে বাড়ি তোমাকে নিমন্ত্রণ করেছে, অবশ্যই তুমি যাবে, গিফট দিয়ে চলে আসবে, রাত কাউকে দেবে না। বিয়ে কখন তোমাকে নিমন্ত্রণ করে, রাত্রিবেলা 9টা তুমি যাও, ভালো করে ঘুরি, ভোজন করো, তারপরে সে ক্রিয়া হবে, শ্বাস ক্রিয়া হবে, কতক্ষণ হবে? 3 ঘন্টা তো নাবতে লাগবে। 11টায় খাও, 3 ঘন্টা, 12, 1, 2, কখন বসবা? তাই বলি কি জানো, যখন এভাবে বলি না, নিতে হবে না ক্রিয়া। ক্রিয়া নেওয়া খুব সহজ, লালন পালন করতে পারবে কি? তাকে লালন পালন করতে পারবে, তাকে যতন করতে পারবে? 3-4 মাস পরে তার তো কিছু দেখবা না, পাবা না, হয়ে গেল বিয়ে রাখে, এবার বিয়ে বাড়ি এই বাড়ি সেই বাড়ি করবে। তাই বুঝে নাও, গুরু দিয়ে দেবেন, গুরু দয়াল, 3 দুনিয়ার মালিক শ্যামাচরণ, 3 দুনিয়ার মালিক তুমি শ্যামাচরণ নাম, এলে তুমি এলে তুমি আলো করি কৃষ্ণনগর ধাম, বাবার লেখা মায়ের সুর। দয়াল তোমায় দিয়ে দেবেন, লাভ কি হবে, তুমি কি রাখতে পারবা? গুরুতরে কি ধন দিল সিল্লি না মানা, এটা যেন না হয়। রাং দিল কি সোনা দিল, তুই পরত কইরে দেখলি না, 2-3 মাস হইলো পাইলাম না, যাই পরো কি করলাম না। হ্যাঁ, চড়ুই পাখির মতো ছটপট 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 ছটপট, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি ক্রিয়া নেবো, তাড়াতাড়ি কি করবা, তাড়াতাড়ি ক্রিয়া, তোমাকে তো শান্ত হতে হবে, তোমার গতিকে তো থামাতে হবে, কি করবা তাড়াতাড়ি, তাড়াতাড়ি জায়গাই না, সংসার করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি শ্বাস নিচ্ছ, তাড়াতাড়ি শ্বাস, কোথায় যাচ্ছে তুমি, তাড়াতাড়ি শ্বাস নিয়ে কই যাও, মৃত্যুর মুখে যাচ্ছে। তাই শ্বাসকে রোধ করো, গতিকে রোধ করো, তাহলে ধীরে ধীরে সংসার, সবকিছু সংসারের মতো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগে তোমার। কি বুঝলাম, তাড়াতাড়ির দরকার নাই, স্লো,
ধীরে, তুমি স্থির হতে যাচ্ছ, তাড়াহুড়া কেন? আমার গুরু করা ছিল, আমার গুরুর তার গুরু মানে আমার গুরুর যে গুরু, সে তিনি আরো করা। আরে বাপ, আমার বাবা খুব একটা করা ছিল না, মোটামুটি। আমার না আমার বাবার একটা সুন্দর ছবি আছে, হাসি খুশি। আমি বলেছি কি, বাবা, বাবার একটা ছবি হচ্ছে আসনে বসার একদম যোগী, দেখবো বাবার একটা ছবি, এখন সবার আসনেই আছে। বাবাকে বলেছিলাম কি, বাবা যে হাসি খুশি তোমার যে ইয়েটা আছে না ফটোটা, আপনার যে ফটোটা আছে খুব সুন্দর লাগে আমার, আমি ওইটাই রাখি। বলে না, ওটা ওটা গম্ভীর, তো ক্রিয়া না করলে মুখ সামনাসামনি যাওয়া যায়। আগের কথা বলছি, এখন প্রথম প্রথম জিনিস ও ছবি সামনে যেতে পারতাম, ক্রিয়া না করলে, ক্রিয়া না করলে ভাত খেতে পারতাম না, কোন লজ্জায় ভাত খাবো, কোন লজ্জায় খাবো, যদি ক্রিয়া করে সে ভাত কি করে, বুঝছো? এসেছে আমার বাবা, তার বাবা আরো কঠিন ছিল। বাবা, তুমি আগেই বলতে পারতে, তুমি একদিন তুমি পুলিশে চাকরি করো, রোজ ক্রিয়া করতে পারবে না, আমি তোমাকে দিতাম না। বাপরে, বলে দরকার নেই, আমি রোজ ক্রিয়া করতে পারবো, এটা আমাদের শিক্ষা আর কি, বুঝলাম। তোমাকে জানাতে পারতে, তুমি আমাকে ঠকিয়েছো, কি বলবে এবার, তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে আগে বলো যে তুমি, তোমাকে আমি বলেছি রোজ করতে হবে, তুমি আমাকে ঠকিয়েছো। আর আমার বাবা কি এরকম বলে জানো, দেখো আমার বাবা, এটা হচ্ছে তার বাবা, আমার বাবার বাবার কথা, তুমি আমাকে ঠকিয়েছো, না বাবা আমি আমি করবো, তারপরে ছাড়ে নাকি, তারপর তো বাবা 9 দিন, 9 রাত, 10 দিন, 10 রাতে বাবা চলে গেল, ছাড়ো। এবার আমার বাবা আমাদেরকে কি, তোমরা গুরুকে কথা দিয়েছো, এই বয়স্ক মানুষটাকে কথা দিয়েছো, তোমরা কেউ কেউ আমাকে বাবাও বলো, কেউ কেউ গুরুদেবও বলো, তাহলে বয়স্ক মানুষকে যদি কথা দিয়ে থাকো, তাহলে তোমাদের কি এতটুকু খারাপ লাগে না? তোমরা আমাকে কেন কথা দিয়েছিলে, কথা দিয়ে কেন ক্রিয়াটুকু নিলে, তোমাদের কি কষ্ট লাগে না বুড়ো মানুষটাকে কষ্ট দিতে, বুড়ো মানুষটাকে ধোকা দিতে? দেখছি আমার বাবার কথা, বুঝেছো? তার বাবার টোন কি ছিল আর আমার বাবার টোন অনেক নিচে, এই বয়স্ক মানুষটাকে কেন কথা দিয়েছিল? আমাকে বাবা বলে, কেউ কেউ গুরুদেব বলো, সুন্দর বকলো দেখলে তোমার মনে লাগবে না, কিন্তু ক্রিয়া না তোমাকে করতেই হবে। সবাইকে তো জানে বাবা ক্রিয়া দেওয়া তিনি বলেন, কে করবে কে করবে না আমি সবাইকেই জানি, কে কতটুকু করবে সবাইকেই জানি, তবুও দেই এসেছে দয়াল। বললাম তাই বলি যে তোমরা আমার থেকে যাচ্ছ কোথাও, ভিক্ষা চাইবে না, বীর হয়ে যাও, তিনটে প্রতিজ্ঞা করে যেতে হয়, নিতে হয়, ক্রিয়া পেতে পায়, মানে তিনটা প্রতিজ্ঞা করে, এই তিনটা প্রতিজ্ঞার একটা প্রতিজ্ঞা যেন মানে তার মধ্যে একটা হচ্ছে রোজ ক্রিয়া করতে হবে, কোনো ফাঁকিবাজি চলবে না। যাই হোক, তোকে কিছু বলতে, না নমস্কার স্যার, জয় জগন্নাথ। না না কিছু বলবো না, শুনছি, মন দিয়ে শুনছি। আর যেন পুরনো কিছু কথা স্মরণে আসতে থাকছিল, বাবার কিছু কথা, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের যোগ সাধন গুলো মনে মনে আসছিল। আজকে সারাদিনই এইভাবে চলছিল, ভাব এক একদিন এক এক রকম ভাব থাকে, কি বলা যায়। দাদা কই, দাদা এমন মানব জমিন রইল অতীত, আবাদ করলে বলতো শোনা, এই কথাটাই বলতে চেয়েছি। দাদা কই নাই, চলে গেছে। অন্তরে ভ্রম গেল না, কালি কেমন তা চেয়ে দেখলে, এই আরেকটা গান।
বেশ।